কিয়েভের পর এবার তুমুল লড়াই চলছে ইউক্রেনের খারকিভ শহরে দ্বিতীয় বৃহত্তম এই শহরের পথে পথে ইউক্রেন সেনাদের রুখে দিচ্ছে রুশদেরকে ইউক্রেন সেনাদেরকে রুখে দিচ্ছে রুশরা যদিও চারটি শহরের দখল হারিয়েছে ইউক্রেন কিয়েভেও চলছে বিক্ষিপ্ত লড়াই এদিকে বেলারুশে বসে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে দেশটির মামলা করেছে আন্তর্জাতিক বিচার আদালতে রোববার সকাল হবার আগেই ছোট বড় চার শহর হাতছাড়া হয়েছে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভও রাশিয়ার দখল থেকে রুখতে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনারা রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বের গুরুত্বপূর্ণ এই শহরে রুশ সেনারা সাজোয়া যানসহ ঢুকে পড়ে সকালে এরপর সারাদিনই খারকিভের পথে পথে তুমুল লড়াইয়ের খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ধ্বংস হওয়া রুশ সাজোয়া যানের ছবিও প্রকাশ করেছে ইউক্রেন সেনাবাহিনী খারকিভে ঢোকার আগে এই শহরের গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয় রাশিয়া এছাড়া রাজধানী কিয়েভের দক্ষিণ পশ্চিমে ভ্যাসিলকিভ নামে একটি শহরের তেল ডিপোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এখন পর্যন্ত নোভা কাখোভকা খেরসন বারদিয়ানস্ক মেলিতপুল শহরের পূর্ণ দখল নিয়েছে রুশ সেনারা রোববার কিয়েভ ছিল প্রায় জনশূন্য বাসিন্দার বেশিরভাগই পাতাল স্টেশন গ্যারেজ কিংবা যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি রাজধানীতে দেশটির সেনা ও জনগণ মিলে রুখে দিচ্ছে রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের প্রেসিডেন্টের আবারও একটি ভিডিও বার্তা বিশ্ববাসীর সামনে এসেছে তিনি অভিযোগ করেছেন রাশিয়া যা করছে তাতে গণহত্যার চিহ্ন আছে রাশিয়া নির্বিচারে সবকিছুর ওপর হামলা চালাচ্ছে আবাসিক ভবন স্কুল অ্যাম্বুলেন্স কিছুই বাদ যাচ্ছে না রক্তপাত এড়াতে আলোচনা চাই আমরাও তবে তা বেলারুশে নয় নিরপেক্ষ কোনো দেশে আর এই মুহূর্তে সবচেয়ে আলোচিত রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন অভিযানে অংশ নেয়া সেনাদের সাহসিকতা ও বীরত্বের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লড়াই পাল্টা লড়াই ইউক্রেন সেনাবাহিনীর সাথে জনগণকে এক অপূর্ব মেলবন্ধনেরও মুখোমুখি দাঁড় করিয়েছে আগ্রাসন শুরুর বেশ আগে থেকেই সাধারণ মানুষকে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হচ্ছিল এখন ইউক্রেনিয়ানদের অনেকেই কাঁধে কাঁধ মিলিয়ে বহির্শত্রুর আক্রমণ থেকে রক্ষা করছেন দেশকে অস্ত্র ধরার পাশাপাশি মোলোটোভ ককটেল বানিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে সবচেয়ে বড় হামলাকে প্রতিরোধ করছেন সারওয়ার সুমন চ্যানেল 24 দেরিতে হলেও মিত্র দেশগুলোকে পাশে পাচ্ছে ইউক্রেন বন্ধুরাষ্ট্র থেকে ঘোষণা এলো সামরিক ও অর্থ সহায়তার রুশ আগ্রাসন প্রতিহতে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস এবং ইইউ থেকে মিলবে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র একই ঘোষণা যুক্তরাষ্ট্রসহ মিত্র 25টি দেশের ইউক্রেনের ওপর রুশ বাহিনী ঝাঁপিয়ে পড়লে সরাসরি সেনা সহায়তা দেওয়ার প্রশ্নে পিছু হটে পশ্চিমারা এ যেন গাছে তুলে মই কেড়ে নেয়ার মতো অবস্থা তবে সামরিক সাহায্য দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্রসহ মিত্র 25টি দেশ যাতে 1000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ভূমি থেকে আকাশে ছোড়ার 500 ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি 35 কোটি মার্কিন ডলারের সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র And we are already providing significant support in terms of এতদিন ইউক্রেনকে প্রাণঘাতী নয় এমন সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়া তবে প্রয়োজনে এবার দেশটিতে প্রাণঘাতী যুদ্ধ সরঞ্জাম পাঠানো হবে পুতিন যা করেছে তার জন্য তাকে উচ্চ মূল্য দিতে হবে ইউক্রেনে শান্তি ফেরাতে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ গেল 60 বছরে এমন অধিবেশন ডাকা হয়েছে মাত্র 10 বার রাশিয়াকে কাবু করতে আরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইপ থেকে মস্কোকে বাদ দেওয়ার ঘোষণা এসেছে ইউটিউব ও ফেসবুক থেকে উপার্জনে রুশ বেশ কিছু চ্যানেলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আশাস চৌধুরী চ্যানেল 24 প্রাণ ভয়ে ইউক্রেন ছাড়ছে লাখো মানুষ যে যেভাবে পারছেন ছুটছেন প্রতিবেশী দেশগুলোতে জাতিসংঘের হিসাব বলছে যে এখন পর্যন্ত দেশটি ছেড়েছে 2 লাখের বেশি মানুষ পোল্যান্ড রোমানিয়া সহ পাশের কয়েকটি দেশে আশ্রয় নিচ্ছে এসব মানুষ তবে ভিন্ন চিত্র দেখা মিলছে দেশের হয়ে লড়তে বিদেশ থেকে ফিরে আসছেন অনেকেই
প্রাণ ভয়ে ঘর ভিটে মাটি সব ছেড়ে ভিন দেশে আশ্রয় নিতে হচ্ছে। তাই কোনো সান্ত্বনাতেই চোখের জল ধরে রাখতে পারছেন না ষাটোর্ধ মারিকা সিপস। কত বছরের স্মৃতি পেছনে ফেলে এসেছি, সাজানো জীবন থেকে শূন্যে এসে দাঁড়িয়েছি। কেউ এ অবস্থায় না পড়লে বুঝবে না এ কষ্টের তীব্রতা কত বেশি। মারিকার মতো লাখো ইউক্রেনীয়র গল্পটা প্রায় একই রকম। রুশ আগ্রাসনের হাত থেকে বাঁচতে জন্মভূমি ছেড়ে ছুটে যাচ্ছেন প্রতিবেশী দেশগুলোতে, গাড়ি সাইকেল কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পারেন ভিড় জমাচ্ছেন সীমান্তে। লাখো মানুষের চাপে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। 36 ঘন্টার বেশি সময় লেগেছে সীমান্তে পৌঁছাতে, তবু আসতে পেরেছি এই বেশি। ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি সহ প্রতিবেশী কয়েক দেশ। এরই মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন 1,20,000-এর বেশি, আর প্রতিবেশী রোমানিয়ায় ঢুকেছে প্রায় 1,50,000। সীমান্ত পারে অস্থায়ী তাঁবু গেড়ে শরণার্থীদের আশ্রয় দিচ্ছে এসব দেশ। তবে উল্টো চিত্রও রয়েছে। মাতৃভূমিকে রক্ষায় অনেকে ফিরে আসছেন ইউক্রেনে, দেশের হয়ে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন তারা। এই মুহূর্তে আমাকে দেশের প্রয়োজন, তাই ফিরে এসেছি, যুদ্ধে জয় নিয়ে হাসি মুখেই ফিরব। জাতিসংঘের শঙ্কা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে সবচেয়ে বড় এই হামলায় দেশ ছাড়তে হবে 50,00,000-এর বেশি ইউক্রেনীয়কে। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। রাশিয়ার ব্যাংকগুলোকে সুইফট থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমারা। তবে আন্তর্জাতিক লেনদেনের এই মাধ্যমে নিষেধাজ্ঞায় রাশিয়ার না যত ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে ইউরোপ সহ গোটা বিশ্বের। এছাড়াও অনেক আগে থেকেই লেনদেনের নিজস্ব মাধ্যম ব্যবহার করে আসছে রাশিয়া। বিশ্বের দশম অর্থনীতির দেশ রাশিয়া, বার্ষিক রপ্তানি 42,000 কোটি মার্কিন ডলারের বেশি, আমদানি পণ্যে খরচ প্রায় 25,000 কোটি মার্কিন ডলার, উদ্ধৃত বাণিজ্যে সমৃদ্ধ দেশটি। রাশিয়ার রপ্তানি পণ্যের বড় অংশ জ্বালানি, আরও নির্দিষ্ট করে বললে তেল গ্যাস। বিশ্বের 14% তেলের এবং ইউরোপের 40%-এর বেশি গ্যাসের যোগানদাতা তারা। ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমাদের নানা ধরনের নিষেধাজ্ঞার মুখে মস্কো, যার একটি সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট থেকে বাদ দেয়া। আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের নিরাপদ এই মাধ্যম প্রতিষ্ঠিত হয় 1973 সালে। এই সেবার সাথে যুক্ত আছে বিশ্বের 200টি দেশের প্রায় 11,000 ব্যাংক। বিশ্লেষকরা বলছেন কোন কোন ব্যাংকের ওপর এই নিষেধাজ্ঞা পড়বে সেটি প্রকাশ না করায় কী পরিমাণ ক্ষতি হতে পারে রাশিয়ার তা এখনই বলা সম্ভব নয়। তবে রাশিয়ার প্রধানতম ব্যাংক বার ব্যাংক, বিটিবি ও গ্যাজপ্রম ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে বড় ধরনের ক্ষতি হতে পারে দেশটির, যদিও এটিকে রাজনৈতিক বিবৃতি মনে করছেন অনেক বিশ্লেষক। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যান্য দেশের ব্যাংকে থাকা আমানত জব্দ করা হবে, যা দেশটির অর্থনৈতিক গতিশীলতাকে দুর্বল করে দেবে, আর অস্ত্রের জন্য বিনিয়োগ করাও কঠিন হবে। 2012 সালে ইরানকে সুইফট থেকে বাদ দেওয়ার পর দেশটির অর্থনীতির আকার কমেছে 30%। রাশিয়ার সাবেক অর্থমন্ত্রীর ধারণা তাদের ক্ষেত্রে এটি 5%-এর মতো হতে পারে। এখন প্রশ্ন হল নিষেধাজ্ঞা বিষয়ে রাশিয়ার প্রস্তুতি কেমন। সুইফটের বাইরে ট্রান্সফার অফ ফিনান্সিয়াল মেসেজেস SPFS এর মাধ্যমে বিপুল পরিমাণ লেনদেন চালু রেখেছে রাশিয়া। স্বাভাবিকভাবে আগামী বছর পর্যন্ত যার লক্ষ্যমাত্রা ছিল 30%। চীনসহ বেশ কিছু দেশের সাথে আলাদা পদ্ধতিতে আর্থিক লেনদেনও করে থাকে মস্কো। এছাড়াও কার্ডে লেনদেনের ক্ষেত্রে নিজস্ব ব্যবস্থাপনায় ন্যাশনাল পেমেন্ট কার্ড সিস্টেম বা মির নামে একটি ব্যবস্থাও চালু রেখেছে পুতিনের দেশ। এসব বিকল্প থাকায় সুইফটের নিষেধাজ্ঞা অন্যান্য দেশের মতো অত ভয়াবহ প্রভাব ফেলবে না রাশিয়ায়, বরং তা ইউরোপ সহ গোটা বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের আঘাত আনতে পারে। তাই এমন নিষেধাজ্ঞাকে অনেকে পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করেছেন। সুইফট হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ফিনান্সিয়াল নিউক্লিয়ার ওয়েপন বা আর্থিক ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে ফেলা হবে। যুদ্ধের কারণে এরই মধ্যে তেলের দাম আকাশ ছুঁয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে এটি আরও বাড়বে, যার মাধ্যমে নিজের রিজার্ভে থাকা তেলের উৎপাদন বাড়িয়ে লাভের গুড় খেতে পারে যুক্তরাষ্ট্র। সজীব হোসেন,
চ্যানেল 24। শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো নতুন নির্বাচন কমিশনের। বিকেলে নতুন সিইসি এবং নির্বাচন কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি। পরে সাংবাদিকদের সিইসি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন একটি চ্যালেঞ্জ, ভয় পেলে চলবে না। এ সময় সুষ্ঠু নির্বাচনে কাজ করার অঙ্গীকার করেন অন্য কমিশনাররাও। প্রজাতন্ত্রের কর্মচারী থেকে সাংবিধানিক পদ, এ শপথ আগামী 5 বছরের। বিকেল 4:30 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে শপথ পড়ান প্রধান বিচারপতি। এরপর একে একে শপথ নেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। শপথের পর গণমাধ্যমে কথা বলেন নতুন সিইসি, জানান সাংবিধানিক শপথ রক্ষায় কাজ করবেন। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, এই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে, দক্ষতার সাথে, ন্যায়নিকতার সাথে আমাদের গৃহীত যে শপথ, সেই শপথের প্রতি অনুগত থেকে পালন করতে পারি, আপনাদের কাছে এই এই দোয়াটা আমরা চাইছি। নতুন কমিশনের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিইসি বললেন এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে চেষ্টা করবেন সর্বোচ্চ। প্রতিটি ইলেকশনই একটা চ্যালেঞ্জ, মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না, চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। যে আগামী নির্বাচন আমি যে সহকর্মীদের পেয়েছি, আমি ওদের উপর আমাদের খুব আস্থা আছে, আমি আশা করি আমার উপরে ওনাদের আস্থা আছে, আমরা আমাদের যেটাকে বলে যে বেস্ট পসিবল এফার্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাক জানেন। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে কমিশনের প্রথম বৈঠক। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। নতুন নির্বাচন কমিশন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে আস্থার বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নতুন কমিশনকে। দায়িত্ব নেওয়ার পর সবার আগে মনস্তাত্ত্বিক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আহসান হিমেলের রিপোর্ট। দেশের নির্বাচন নিয়ে যখন নানামুখী প্রশ্ন, সহিংসতা আর ভোট বয়কটে কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা, ঠিক তখন দৃশ্যপটে নতুন নির্বাচন কমিশন। প্রথমবারের মতো আইনের মাধ্যমে গঠিত কমিশন, তবু শুরু থেকে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন আইন হলেও এবার সার্চ কমিটিও হেঁটেছে পুরনো পথে, বাছাইয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা ছিল না এই কমিটির। আইনের 4 ধারা খুব স্পষ্টভাবে বলা আছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতার ভিত্তিতে স্বচ্ছতার নীতিমালা অনুসরণ করবে, সততা এবং সুনামের অধিকারী ব্যক্তিদের তারা সুপারিশ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনুসন্ধান কমিটি যেন পুরানো পথে হেঁটেছে। তারা বলছেন যে প্রক্রিয়ায় নিয়োগ হোক না কেন, নতুন কমিশনের সবাই আগে প্রজাতন্ত্রের নানা দায়িত্বে ছিলেন, সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর তাদের মূল্যায়ন হবে কাজের মাধ্যমে। দীর্ঘদিন চার পেশাজীগত জীবনে যেটা ছিল সরকারের প্রতি, তার থেকে সরে আসতে হবে এবং সরে এসে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে তাদের একটা যে দায়িত্ব দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব সেটা পালন করার মতো তাদের একদিক থেকে মানসিকতা সৃষ্টি করতে হবে, অন্যদিক থেকে সেটার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেটা আসলে তাদের পক্ষে সম্ভব। গেল 1 দশকে গত 2টি নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে ভোটার ও রাজনৈতিক দলের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করতে নতুন কমিশনকে মনস্তাত্ত্বিক পরিবর্তনের পরামর্শ বিশ্লেষকদের। এবং সেটি করতে পারলে, তাদের সমস্ত কার্যক্রমের মধ্যে তার প্রতিফলন ঘটাতে পারলে, তখন কিন্তু আমি মনে করি যে মানুষের মধ্যে কিছুটা হলেও কমিশন সম্পর্কে আস্থা, যে সংকট হয়েছিল সেটা দূরীভূত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যে যে নির্বাচনকালীন সরকার এবং আমাদের একটা প্রধান বিরোধী দলের এতে আসেনি, একটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করা সবার অংশগ্রহণে। সেই সাথে কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকারও পরামর্শ দেন তারা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা ও বিকাশে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনকালে এমন আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম ও অবদান বারবার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, তবে গান, গল্প, কবিতা ও চিত্রকর্মে বঙ্গবন্ধু টিকে ছিলেন স্বমহিমায়। তাই নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় আরও মনোনিবেশের পরামর্শ দিয়েছেন তিনি। জয় বাংলা, জয় বাংলা।
দেশের মানুষের কল্যাণে যা যা কাজ করার সেটা যেমন করে যাব, আবার আমাদের বাঙালি হিসেবে আমাদের যে মানে শিল্পী বা শিল্প সাহিত্য বা সংস্কৃতি এর চর্চাটা যাতে থাকে তার জন্য যত রকমের সহযোগিতা দরকার অবশ্যই আমি করব। হ্যাঁ, প্রধানমন্ত্রী থাকাতে সুবিধা বেশি, করা যায় বেশি, তারপরেও কিন্তু সবসময় আমার কাছ থেকে এই সহযোগিতাটা পাবেন সেটুকু আমি কথা দিতে পারি। নিজেদের সমর্থকের প্রস্তাবিত নাম থেকে সিইসি নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং এই কমিশন নিয়ে বিএনপির কোনো আপত্তি থাকার কথা নয় বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। তবে একে রাজনীতির বুলি বলছে বিএনপি। দলটির সাফ কথা, নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাবে না তারা। রাজপথের বিরোধী দল বিএনপির অংশ নেয়া ছাড়াই নতুন আইনে গঠিত হলো নতুন নির্বাচন কমিশন। এই সরকারের অধীনে কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তাই শুরু থেকেই বিএনপির দাবি নিরপেক্ষ সরকারের। আওয়ামী লীগ বলছে বিএনপির পক্ষে কথা বলা ঐক্যফ্রন্টের অন্যতম সংগঠক ডাক্তার জাফরুল্লাহর প্রস্তাবিত নাম থেকে সিইসি করার পরও বিএনপির সংশয় থাকা উচিত নয়। এই নির্বাচন কমিশনের যিনি প্রধান হিসাবে প্রধান নির্বাচন কমিশনার, ওনার নাম প্রস্তাব তো বিএনপির উপদেষ্টা ডক্টর জাফরুল্লাহ সাহেব করেছেন, তো সেই হিসাবে তো বলা যেতে পারে তাদের খুশি হওয়ার কথা ছিল যে তাদের প্রস্তাবিত নামের ভিতর থেকেই প্রধান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ক্ষমতাসীনদের এমন দাবিকে সস্তা রাজনীতির বুলি মনে করে বিএনপি। একই সাথে তারা মনে করেন সরকারের তাবেদার না হলে এই সময়ে নির্বাচন কমিশনে নিয়োগ পাওয়া সম্ভব না। তাবেদার ছাড়া তো প্রথমে তারা আসতেই পারবে না এখানে, যে বর্তমান সরকারের যে নির্বাচন আমি বলি এটা প্রকল্প, তাদের নির্বাচনের যে প্রকল্প এটা প্রজেক্ট একটা তাদের, এখানে তাবেদার ছাড়া কেউ আসার কোনো সুযোগ নেই। এবং তারপর তো তারা নিজেরাই নির্বাচন পরিচালনা করে, তাদের সিদ্ধান্ত মতো নির্বাচন পরিচালিত হয়। দলটির মহাসচিবের মতে তাবেদার কমিশন নিয়ে মাথা ব্যথা নেই বিএনপির। নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা একটা নিয়ে যে নির্বাচনকালীন সময়ে সরকারটা কারা থাকবে। জনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। রুশ আগ্রাসনে ইউক্রেনে বিপন্ন জীবন, তারপরও রণাঙ্গনে অনড় সাধারণ অনেক নাগরিক। বিভিন্ন আলোকচিত্রে উঠে এসেছে তাদের হাল না ছাড়ার গল্প। ইউক্রেন পরিণত হয়েছে রণক্ষেত্রে, রুশ বাহিনীর হামলায় ধসে পড়ছে একের পর এক অবকাঠামো, তছনছ হয়ে পড়ছে অসংখ্য সাজানো সংসার, চলে গেছেন অনেকেই না ফেরার পথে, অনেকেই বয়ে নিয়ে বেড়াচ্ছেন যুদ্ধের ক্ষত, অনেককেই বিদায় জানাতে হয় স্বজনদের, তবুও হাল ছাড়েননি ইউক্রেনীয়রা। বেঁচে থাকার প্রবল বাসনায় ঘুরে দাঁড়িয়েছেন তারা, আঁকড়ে ধরেছেন প্রিয় মুখগুলো, জন্মভূমির মায়া ছেড়ে পাড়ি জমান নিরাপদ আশ্রয়, চোখে মুখে প্রার্থনা ভালো থাকুক প্রিয় দেশ। আশাস চৌধুরী, চ্যানেল 24। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। রাশিয়ার ওপরে পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক নিষেধাজ্ঞায় দেশে দেশে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব রূপ নিয়েছে যুদ্ধে, শুধু মানবতায় নয় বিশ্ব অর্থনীতিতেও আসছে নতুন সমীকরণ। 2019 সালে রাশিয়া ও ইউক্রেন প্রায় 3,000 কোটি ডলারের সবজি ও কৃষিপণ্য রপ্তানি করে। করোনা সংক্রমণের আগে সব শেষ বছরে বাংলাদেশ 54 কোটি ডলারের সবজি কেনে রাশিয়া থেকে, যা দেশটির মোট সবজি রপ্তানির 4%। বিশ্বে প্রায় 37% গমের যোগানদাতা দেশ দুটি। এছাড়া বার্লি, সূর্যমুখী বীজের তেল ও বিভিন্ন রকম খাদ্যশস্যের জন্য দেশ দুটির উপর রয়েছে বড় নির্ভরশীলতা। যুদ্ধে সেই সরবরাহ ব্যাহত হবার প্রভাব ইতিমধ্যেই চোখে পড়ছে। দিনের ব্যবধানে গমের দাম প্রায় 6% বেড়েছে, সয়াবিন তেল 5.5% ও ভুট্টার দাম বেড়েছে 1%-এর বেশি। এদিকে যুদ্ধের খবরে বেড়েছে স্বর্ণের দাম, তবে ইউরোপের বেশিরভাগ স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে নিম্নমুখী প্রবণতায়। আতিয়া আনোয়ার উন্তু, চ্যানেল 24। করোনার বাধা পেরিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 12 মার্চ হবে শতবর্ষের মিলন মেলা। এবারের স্লোগান, বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে মতবিনিময় সভায় একথা জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা বলেন, অংশগ্রহণকারীদের অন্তত 2 ডোজ করোনার টিকা নেওয়া থাকতে হবে। দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে 8:00। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা জানানো হবে 100 জনকে। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছি, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিদান দেওয়া। মিলন মেলার অবজেক্টিভটা সমস্ত অ্যালামনাইদের কাছে আমরা পৌঁছে দিতে চাই, যে সেটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোতে রিসার্চে আমাদের কন্ট্রিবিউশন করা দরকার, শিক্ষার মান আমার অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করা দরকার। কাল শেষ ওয়ানডে সিরিজ জেতা হয়ে গেলেও স্বাগতিকরা ছাড় দিতে চায় না। দলে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও লক্ষ্য হোয়াইট ওয়াশ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদের মোবাইল ফোনে বোর্ডের শীর্ষ কর্তাদের সাথে আলাপচারিতায় জেমি সিডন্স। দল ও দলের বাইরে ভালোই সামলে নিচ্ছেন টাইগারদের ব্যাটিং কোচ। সাগরিকায় টাইগারদের শেষ অনুশীলন। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। তাই শেষ ওয়ানডে ঘিরে ভিন্ন পরিকল্পনা আছে স্বাগতিকরা। ছোট ছোট যে ভুলগুলো আছে হাতে কলমে শুধরে দিচ্ছেন সিডন্স। ইনসুইং ডেলিভারিতে তামিমের দুর্বলতা কাটিয়ে তোলার চ্যালেঞ্জ যেমন নিয়েছেন, তেমনি রাব্বি শান্তর মতো তরুণদের প্রতি বাড়তি মনোযোগ। সিনিয়রদের উপর নির্ভরশীল দলটি এ সিরিজে গাইছে তারুণ্যের জয়গান। লিটন, আফিফ, মিরাজরা এখন অনেক পরিণত, দায়িত্ব নিতেও প্রস্তুত। লিটন দা অলমোস্ট পাঁচ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে, মুস্তাফিজ খেলে ফেলেছে, আমিও অলমোস্ট 5 বছর খেলে ফেলেছি। সো আমাদের তো একটু হলে এক্সপিরিয়েন্স হয়েছে, সো চেষ্টা করবো মানে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লেগে অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য। সীমিত ওভারের ফরম্যাটে টাইগারদের ডট বল দেবার প্রবণতা অনেক বেশি, যা নিয়ে সমালোচনাও কম হয় না। গেল ম্যাচে 300 উপরে রান করলেও ডট বল ছিল প্রায় 150। তবে জুটি গড়া আর ম্যাচ পরিস্থিতি বিবেচনায় ডট বলকে ইতিবাচক হিসেবে দেখছেন মেহেদি মিরাজ। সবসময় যদি রানের জন্য খেলেন তখন কিন্তু উইকেট পড়ার চান্স থাকে, তখন কিন্তু টিম অনেকটা প্রেসারে থাকে। সো মাঝে মাঝে ডট বল হওয়াটা এটা আসলে খারাপের কিছু না, এটা আসলে পজিটিভ সাইন, কারণ আমি মনে করি যে এটা একটা ইসের পার্টনারশিপও বিল্ড আপ করে। ঐচ্ছিক অনুশীলনে এদিন ছিলেন না সাকিব, লিটন, তাসকিন ও আফিফ। একাদশে পরিবর্তন আসছে তা অনেকটা নিশ্চিত। অভিষেক হতে পারে ইবাদত ও মাহমুদুল হাসান জয়ের, ব্যাটিং অর্ডার বদলেরও আভাস মিলেছে। তবে সিরিজ নিশ্চিত বলেই ছাড় দিতে নারাজ টাইগাররা। এখানে কিন্তু সিরিজ জেতার চেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের কিন্তু 10টা পয়েন্ট। আপনি ওয়ার্ল্ড কাপে কিন্তু টপ 8 টিমই কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই হবে। সো আমাদের সিরিজ জিতছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। এখন আমাদের নেক্সট টার্গেট হলো আরও একটা ম্যাচ জিতে আমাদের 10টা পয়েন্ট নিতে পারলে আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। সিরিজ হেরে আফগানিস্তানের আর হারানোর কিছু নেই, অন্তত একটি জয় দিয়ে চট্টগ্রাম ছাড়তে চায় সফরকারীরা। টি-20 সিরিজের আগে যা হতে পারে বাড়তি প্রেরণা। এদিন ওয়ানডে স্কোয়াডের সাথে অনুশীলন করেছে টাইগারদের টি-20 ক্রিকেটাররাও। আশিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম। ভালো খবর হলো অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে, চলবে আগামী 17 মার্চ পর্যন্ত। আর অন্যদিকে প্রাণের টানে প্রতিদিন বইমেলায় আসছে মানুষ, নতুন নতুন মানুষ, লেখক, পাঠক আর প্রকাশকদের সমাবেশ রূপ নেয় বর্ণমালার রঙিন উৎসবে। ঘড়ির কাঁটায় 3টা বাজতেই খুলে যায় প্রধান ফটক, নিরাপত্তা চৌকি আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পর ছুট বইয়ের খোঁজে। সময়টা কাটে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের অলিগলিতে, যেখানে রঙিন মলাটে পাঠকের সাদা কালো পংক্তিমালা খুঁজে পায় ফাগুনের কৃষ্ণচূড়া রং। বইমেলা তো আসলে হৃদয় স্পন্দন, এটা না আসলে কিভাবে হয়। আগে আসতাম আমাদের জন্য, এখন আসি বাবুর জন্য। খুঁজতে থাকি যে কোনো এমন একটা বই পাই কিনা যেটা আমি এখনো পড়িনি বা এখনো আমার কাছে কালেকশনে নেই। স্কুল থেকে আসি, পরিবারের সাথে আসি, খুবই মজা লাগে। নান্দনিক বিন্যাস আর সহস্র ভালো লাগা মিলেমিশে একাকার লেখক, পাঠক ও প্রকাশকের এই সমাবেশে। সীমাবদ্ধতার ঘেরাটোপে এতটুকু ম্লান হয়নি চারপাশ, বরং প্রাণের টানে জনস্রোত দৃষ্টি সীমার বাইরে। খুব পরিপাটি মনে হচ্ছে আগের তুলনায়, অনেক বেশ অর্গানাইজড মনে হচ্ছে। সৌরাজ্য উদ্যানে তো কনভার্ট করার পরে মেলা অবশ্যই এখন একটু স্পেস পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছেই, তাছাড়া রঙিন বইয়ের মলার পেয়ে মেয়েরা এমনিতেই খুশি।
নতুন বই ঘিরে ক্রমেই বাড়তে থাকে ভিড়। বাধাহীন কৌতূহলী খুদে পাঠকের পায়চারিও সবখানে, যেন প্রজন্মের হাত ধরে সঠিক ভাষারীতিতে সমৃদ্ধ হয়ে ওঠে বাংলা বর্ণমালা। বইও কিনতে পারছি, অনেকের সাথে দেখাও করতে পারছি। মাতৃভাষার মাসে যে বইমেলা হয়, ও যেন ছোটবেলা থেকে এটা শিখে। আমি অনেকগুলো বই কিনেছি, ঘুরছি, আরো কিনব। বইমেলাটা আসলে কি, বইমেলায় সবাই কি করে এটাই আর কি দেখানোর জন্য নিয়ে আসা। মেলা ঘুরে দিন কেটে গেলেও কাটে না নতুন বইয়ের আবেশ, রেশ রয়ে যায় পরের বছরের জন্য, রেখে যায় হাজারো স্মৃতি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের সাতটার খবরে। করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত রাখুন এবং মাস্ক পরুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।